শিশু মায়ের সঙ্গে পূর্ব পরিচয় ছিল দাবি অভিযুক্তে শিশু মা বলছেন অভিযুক্তকে চেনেনই না কার কথা ঠিক দোষীর ফাঁসি দাবি সরস্বতী নস্করে দর্শনে পুলিশ হেফাজত চিন্ময় ও তার স্বামী মেডিকেলে শিশু চুরি কাণ্ডে পুলিশের নজরে সদ্যোজাতের পরিবার রহস্য খতিয়ে দেখছে পুলিশ প্রয়োজনে শিশু মাকেও জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন নগরপাল সন্দেহজনক কিছু থাকলে পুরস্কার দেওয়া হবে না জানালেন রাজীব কুমার राज्य सात पुरसभा भोट नया 14 मे भोट नया पूजाली रायगंज डोमकल कार्शियंग मिरिक दार्जिलिंग और कालिम्पोंग पुरसभा एने निर्वाचन कमिशन सम्भव्य सूत्रे सम्मति जानिए राज्य भोटे विज्ञप्ति जारी 17 एप्रिल ओदिन मनोनयन पेशर विज्ञप्ति मनोनयन पेशर शेष दिन 24 एप्रिल भोट ग्रहण 14 मे 19 मेर मध्य शेष हो निर्वाचन प्रक्रिया खरदे दौरा थे बाचते अभिनव सिद्धांत सरकार चाषी शहरे इसे फसल बिक्री करबें सरकार तादे गाड़ी पाठिए निये आसबे शपिंग मल और आवासन फसल बिक्री करबें चाषीरा गड़े तोला होच्छे क्लस्टर एप्रिल थेकेई शुरू होबे बिक्री रेलेर संगे चुक्तिभंग मामलाय खारिज हये गेल पवन रुइयार जामिने आर्जी गतकाल ब्यारकपुर आदालते तृतीय अतिरिक्त विचारकेर एजलासे हाजिर करा हय रुइयाके तबे रेलेर संगे चुक्तिभंग मामलाटी हाईकोर्टे विचाराधीन हवाय जामिने आर्जी खारिज करे दें विचारक ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে নয়াবাজারের ঘটনা মৃত রাজীব দাস পেশায় ঠিকাদার স্থানীয় একটি ক্লাবের সামনে রক্তাক্ত অবস্থায় রাতে পড়েছিল দেহ তদন্ত পুলিশ হাওড়া ডোমজুড়ে দাঁড়িতে ঢুকে স্ত্রী ও সন্তানের সামনে গুলি দুই দুষ্কৃতীর জমি বিবাদের কারণে গুলি প্রাথমিক অনুমান পুলিশের আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি সিসিটিভির ফুটেজ দেখে চলছে দুষ্কৃতীদের তল্লাশি শিলিগুড়ি মাল্লাগুড়ি এলাকা থেকে উদ্ধার হলো 11 কেজি সোনা গ্রেপ্তার চার অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর শিলং থেকে বাসে চেপে সোনা নিয়ে শিলিগুড়ি আসছিল ওই চারজন গোপন সূত্রে খবর পেয়ে মাল্লাগুড়িতেই তাদের গ্রেপ্তার করেন গোয়েন্দারা দ্রুত চারজনই আইজলের বাসিন্দা উদ্ধার 69টি সোনার বিস্কুট ও সোনার বার আমেরিকায় ভারতীয়দের উপর জাতিবিদ্বেষী হামলার ঘটনায় চুপ করে বসে নেই সরকার কিডনি প্রতিস্থাপনের পর প্রথমবার সংসদে এসে মন্তব্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের উপযুক্ত ব্যবস্থার আশ্বাস পাক অধিকৃত কাশ্মীর সীমান্ত লাঙ্গুয়া গিলগিট বালুচিস্তানকে দেশের পঞ্চম প্রদেশ হিসেবে ঘোষণা করতে চলেছে ইসলামাবাদ আর এতেই নতুন বিতর্কের সৃষ্টি কারণ জম্মু কাশ্মীরের মানচিত্রে গিলগিট বালুচিস্তান ভারতেরই অংশ তবে কাশ্মীর সমস্যা পর থেকে গিলগিট বালুচিস্তান ইস্যুতে অনেকটাই ব্যাকফুটে দিল্লি